Yo, what's up guys? Welcome back to another gameplay episode. আজকে আমরা খেলবো গ্রানি সিক্স দ্য সিক্রেট। চলো গেমটা প্লে করে দেই। ইউ হ্যাভ অনলি ওয়ান চান্স, গেট আউট অফ ফ্রম হিজ হাউস। অল রাইট, এখানে আমরা তিনটা ডেজ বা পাঁচটা ডেজ পাবো না, এখানে একবার মারা গেলে আবার শুরু থেকে খেলতে হবে। ভাই গেমটা অনেক কঠিন আছে। চলো, এখানে একটা মনস্টার, এটা গ্রানি আর গ্র্যান্ডপার একটা মনস্টার এখানে রেখে দিছে। ও ভাই, আমি জাস্ট কাছাকাছি গেছি, আমাকে ধরে ফেললো। ও শেট। চলো আবারও গেমটা রিস্টার্ট করে নিলাম, আর এবার ওই মনস্টারটার কাছাকাছি যাব না ভাই, অনেক দূর থেকেও ধরে ফেলতে পারে। ওই সাইডে আমি একটা দরজা দেখলাম, দরজাটার মধ্যে চলো গিয়ে দেখি। আচ্ছা, এটাতে লক করা, একটা কাঠ মেরে দেওয়া। এখানে আর একটা কী যেন পড়ে আছে। আচ্ছা, এটা একটা দরজার কী হবে, চলো এটাও কাজে লাগবে আমাদের, ওটাও আমি নিয়ে রাখলাম। আর এখানে রুমগুলো পুরাই ফাঁকা, এখানে কিছুই নেই, আর সব রুমগুলো একই রকম দেখতে। আচ্ছা, আমি এখন থার্ড রুমে আছি, চলো। আর এখানে গেলে এটা ফোর্থ রুম। আচ্ছা, ফোর্থ রুমের মধ্যে একটা সিঁড়ি আছে, এটা আমাকে মনে রাখতে হবে, নাহলে আমি ভুলে যাব কোন রুমে আমি ঢুকতেছি। ওয়েট গাইস, এখানে গ্রানি আমি দেখতে পারলাম, গ্রানি আর গ্র্যান্ডপাকেও দেখতে পারলাম। ও ভাই, চলো 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 পালাই যাই। আচ্ছা, এখানে আর একটা সিঁড়ি ভাই, সব রুম একই রকম। বাট ওয়েট, এখানে ওটা আমি ক্রোবার পাইলাম, চলো ক্রোবারটা নিয়ে নিছি। এখন আমাকে যেতে হবে আবার সেকেন্ড রুমে। সেকেন্ড রুমে যাওয়ার পর আমি ওই ক্রোবার দিয়ে দরজাটা খুলবো, দেন ওইখান থেকে আমি কিছু একটা পেতে পারি, কারণ ওটা যেহেতু লক করা জায়গা, কিছু না কিছু থাকবে ভাই। চলো আগে গিয়ে দেখি। আমি আজকে এই গেমটা স্কিপ করেই ছাড়বো, নো প্রবলেম, যত টাইমে লাগুক আমি এটা স্কিপ করব। কী রে ভাই, দরজা খুললো কিন্তু এই কাঠটা খুললো না কেন? ও আচ্ছা, চলো গেটটা আগে খুলে গেছে, তারপর কার্ডটা খুললাম। এখানে কি? আচ্ছা, এটা একটা কার্ড, মানে গেট খোলার কার্ড, চলো এটাও আমাদের কাজে লাগবে। অল রাইট, এখানে আমরা চলে আসলাম আবার থার্ড রুমে, এটা ফোর্থ রুম, তারপরে সিঁড়ি দিয়ে উপরে যাব, দেন এইখান থেকে আর একটা সিঁড়ির রুমে যেতে হবে। তার আগে এইগুলো জায়গা ভালো করে খুঁজি, কারণ আমি যদি অনেক দূরে চলে যাই আর কোনো কিছু দরকার পড়ে, তখন তো আমি আর ব্যাক হয়ে আসতে পারবো না, তাহলে বেশি খাটনি হয়ে যাবে। এখানে আমি দরজাটা খুলে নিলাম, কারণ আমি ওই যে প্রথমে যে চাবিটা পাইলাম, একটা কাঠের মতন চাবি, ওই চাবি দিয়ে এই জায়গায় আমি ঢুকতে পারলাম। তারপর এখান থেকে আমরা মনে হয়, আচ্ছা এটা এটা ওই মাস্টার কিটা দিয়ে খুললো, না সরি মাস্টার কি না, এইটা হলো মাস্টার কি। আর আমরা একটা কার্ড পাইছিলাম, ওই কার্ডটা দিয়ে এই জায়গার রুমটা খুললো, মানে আমরা দুইটা রুম আনলক করতে পারলাম। আর হচ্ছে আমি এখনই মাস্টার কি পাইলাম, ওই মাস্টার কি দিয়ে মনে হয় গেমটা স্কিপ করতে হয়। তার আগে কি কি করতে হয় এটা আমি এখন পর্যন্ত জানি না, বাট জেনে ফেলবো। চলো আগে এখান থেকে পালাই যাই ভাই, এটা একদম গোলক ধাঁধা, এখান থেকে বের হওয়া অসম্ভবের মতো প্রায়, কিন্তু আমরা বের হব, নো প্রবলেম। এই তো আমি প্রথমে দরজাটা পেয়ে গেছি, এখন আমি ওই গোলকধাঁধা থেকে, মানে পাজেল থেকে বের হইলাম ভাই। জায়গাটা প্রচুর পাজেল মার্কা একটা জায়গা ভাই, এই জায়গায় কে আসে বলো, এই জায়গায় কেউ আসে নাকি? এটা হচ্ছে একটা সিক্রেট, গ্রানি আর গ্র্যান্ডপার সিক্রেট জায়গা, শুধু ওরাই জানে এই জায়গায় কী আছে না আছে। বাট আমি এখানে এসে একদম বোকা হয়ে গেলাম, কারণ এখানে কিছুই নেই ভাই, এখানে আমি এসে কী করলাম, কী করতাম ভাই? এখান থেকে এখন আমি স্কিপ করে পালাই যাব। এখানে মনে করছিলাম ভাই গ্র্যান্ডপা আর গ্র্যানি অনেক কিছু এখানে রাখছে, বাট এখানে কিছুই রাখে নাই ভাই, সব কিছু ফাঁকা। এখন চলো তাড়াতাড়ি এখান থেকে পালাই যাব। তাছাড়া ও ভাই, গ্র্যান্ডপা সামনে ছিল, আমি বুঝতেও পারিনি। সো গাইজ, আমরা আবার রিস্টার্ট করে নিলাম গেমটা, বাট আমাকে আবার সব কিছুই খুঁজতে হবে ব্রো, আবার ধরে ফেললাম ভাই। এই মনস্টারটা দূর থেকেও ধরতে পারে, এর বড় বড় তিনটা হাত আছে, ওই হাত দিয়ে ধরে ফেলে। চলো নো প্রবলেম, আমি আবার রেজিস্টার করে নিছি, এবার আর ওর সামনে যাব না। মনস্টারটা হাঁটতে পারে না, ওইখানেই বসে থাকে ভাই। গ্রানি আর গ্র্যান্ডপা খেতে টেতে দেয় নাকি, বেঁচে থাকে কীভাবে মনস্টারটা? যাই হোক, ওইটা পরে দেখবো, আগে আমরা আমাদের কাজগুলো করে নিই, নাহলে এখান থেকে আমি কোনো দিনও পালাতে পারবো না। যে অবস্থা, সব জায়গায় একই রকম লাগতেছে, আর কোনো কিছুই ভাই, মানে এখানে কিছুই নাই ভাই, এখানে কিছুই নাই এখানে। আচ্ছা, আমি ক্রোবারটা পেয়ে গেলাম, আরে আবার ধরে ফেললো।
গাই যতটা সহজ ভাবতেছি ততটা না, এটা হালকার মধ্যে নেওয়া যাবে না, এটা স্কিপ করার জন্য অনেক খাটাখাটি করতে হবে। চলো আমরা এবার অনেক সাবধানে খেলবো, এবারেই আমরা স্কিপ করে ছাড়বো, নো প্রবলেম। চলো এবার প্রথমে আমরা শুরুর মতো ক্রোবারটা খুঁজবো। চলো এখানেই ক্রোবারটা ছিল বাট এখন নেই। কী রে ভাই, আমার টর্চ লাইট অফ হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, টর্চ লাইটটা জ্বালাই নিছি এখানে। আচ্ছা ওই যে প্রথমের কীটা পাইছি, এই কীটা আমাদের কাজে লাগবে। আচ্ছা টর্চ লাইট জ্বলতেছে না কেন ভাই? চলো জ্বালাই নিছি। টর্চ লাইটের আলোটা এতটাই কম, কিছুই দেখা যায় না, বাট আমরা চলো এভাবেই সব কিছু খুঁজবো, দেন এখান থেকে স্কিপ করে পালা যাব, কোনো সমস্যা নেই। গাইস লাস্ট পর্যন্ত দেখো, আমরা এখান থেকে পালা যাব। আচ্ছা এটাই হচ্ছে ওই মেইন যে দরজাটা, মানে মাস্টার কি দিয়ে যেটা খুলবে, আর এখান থেকে আমরা স্কিপ করে পালাতে পারবো। মেবি মেবি, আমি জানি না ভাই, লাস্ট পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবা আমি কিভাবে স্কিপ করি। অল রাইট চলো ভাই, আমি এক জায়গায় ঘুরতেছি কেন? আমি অনেকক্ষণ থেকে এক জায়গায় ঘুরতেছি। আচ্ছা চলো আমি এই জায়গায় চলে আসছি, যে জায়গায় আমরা মাস্টার কিটা পাবো, দেন এইখান থেকে আমরা মাস্টার কিটা নিলে বের হয়ে যাব। আর আমি ভাই রাস্তা চিনে ফেলছি, নো প্রবলেম। চলো এই দরজাটা খুলে নিলাম, এখন মাস্টার কিটা এখানেই থাকে। এই তো মাস্টার কি পেয়ে গেছি, চলো 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 আমরা বাইরে যাই। এখন আমরা মাস্টার কিটা পেয়ে গেছি আর কোনো সমস্যা নেই। আর এর মধ্যে ওই গ্র্যান্ডপার গ্র্যানিও আসতেছে না, মানে ওরা আসে কিন্তু আমাকে দেখিনি, আমি তাড়াতাড়ি এখানে চলে আসছি। চলো ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এই সাইডে আছি, তাহলে আবার আমার পিছনে পড়ে যাবে ভাই দুজন। ও ভাই দেখে ফেলছে ভাই, বলতে বলতে দেখে ফেলছে। চলো আমি আবার রাস্তাটাও ভুলে গেছি ভাই, আমি বললাম একটু আগেই যে রাস্তাগুলো চিনে ফেলছি, বাট আমার মনে হচ্ছে যে এখানে এমন ধরনের পাজেল, মানে বুঝাই যায় না আসলে কোন সাইডে কোন জায়গা। চলো চলো এখন জাস্ট আমার কাছে মাস্টার কিটা আছে, এখন শুধু ওই মাস্টার কিটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। চলো চলো এই সাইডেই হচ্ছে ওই মেইন দরজাটা, যেটা মাস্টার কি দিয়ে খুলবে, ওই দরজাটাই খুঁজে পেলে আমরা স্কিপ করতে পারবো। সো গাইস গেমটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ইন্টারেস্টিং গেম তোমাদের জন্য খেলে থাকি। এখন চলো গাইস আমরা তাড়াতাড়ি করে মেইন গেটটা খুঁজে বের করব। আমার মনে হচ্ছে ওই পারেই হচ্ছে মেইন গেটটা, এই সাইডে থাকার কথা। ভাই আমি সব রাস্তা ভুলে গেছি, এখানে এতটাই কঠিন এই গেমটা, মানে জায়গাগুলো এতটাই রহস্যময়, এতটাই পাজেল। এই তো ভাই আমি তো সামনেই ছিল গেটটা, চলো আমি এটা খুলে নিলাম। অল রাইট গাইস আমরা গেমটা ফাইনালি স্কিপ করতে পারলাম, এখনই আমি খুলে ফেলবো। এর পরের এপিসোডে আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।